চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের মূল পর্ব নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এরপর থেকেই আলোচনায় লিওনেল মেসির প্যারিস অলিম্পিক খেলার বিষয়টি। ব্রাজিলকে হারানো ম্যাচের পর মেসির কাছে নিজেদের চাওয়া পাওয়ার কথা ব্যক্ত করেন আর্জেন্টিনার অলিম্পিক দলের অধিনায়ক থিয়াগো আলমান্ডা ও কোচ হাভিয়ার মাসচেরানো। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই ফুটবলারকে আকাশি নীলদের অলিম্পিক শিবিরে পেতে চান তারা। অবশ্য অলিম্পিক খেলা নিয়ে আগে থেকে বেশ পজিটিভ ছিলেন লিও। যে লিওনেল মেসিতে কাতার বিশ্বকাপে ডুবেছিল ফ্রান্স, তিনিই মাতাবেন প্যারিস অলিম্পিক। এতে আতে ঘালে গেছে সাবেক ফরাসি ফুটবলার জোরেম রোথেনের। প্যারিসে আর্জেন্টিনার হয়ে খেলতে এলে মেসিকে দুয়োধ্বনি দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মেসি আমাদের যা দেয়নি তা ভুলে যাওয়া উচিত হবে না। একজন ফ্রেঞ্চ এবং প্যারিসিয়ান হিসেবে আর্জেন্টিনা দলের সঙ্গে তাকে প্যারেড করতে দেখতে চাই না। দুই বছর ধরে মেসি আমাদের সঙ্গে যা করেছে তার জবাব তাকে দিতে হবে। সবাইকে আহ্বান করব তাকে দুয়োধ্বনি দিন। লিওনেল মেসির পিএসজি অধ্যায় নিয়ে বেশ কয়েকবার সমালোচনা করে সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন রোথেন। পিএসজিতে মেসির ব্যর্থতা টেনে আবারও লিওর কড়া সমালোচনা করেছেন সাবেক এই ফুটবলার। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মেসি বলেছিল প্যারিসে থাকাটা তার জন্য বিপর্যয়ের মতো ছিল এবং সে মনে করে এখানে প্রাপ্য সম্মান পায়নি। আমি তাকে বলবো সে নির্বোধ। নেইমারের মতো তাকেও আইফেল টাওয়ারের ঊর্ধ্বে জায়গা দেওয়া হয়েছিল। যখন সে ফ্রান্সে এসেছিল প্রত্যেক ফরাসি নাগরিক তাকে সম্মান দেখিয়েছিল। এর পরিবর্তে আমরা যা প্রত্যাশা করেছিলাম তা মেলেনি। কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির জন্য পার্ক দে প্রিন্সেসে ছিল না কোনো অভ্যর্থনা অনুষ্ঠান, যা নিয়ে পরে হতাশা প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ফ্রান্সকে হারিয়ে মেসির এমন চাওয়াকে হাস্যকর বললেন রোথেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ।